আসসালামু আলাইকুম আমি এখন আলোচনা করব হোমিও জগতের একটি পলিক্রেস্ট মেডিসিন হেপ অ্যাকচুয়ালি যেসব লক্ষণে আমরা হেপ ব্যবহার করতে পারি সেসব লক্ষণগুলো এবং তার রূপরিকগুলো তুলে ধরার চেষ্টা করছি নাম্বার ওয়ান রেকটামে ব্যথা সেটা নিতম্ব পর্যন্ত প্রসারিত হয় রুবডিকটি হচ্ছে রেক্টাম পেইন এক্সটেন্ডিং টু হিপস নাম্বার টু রেক্টামে ব্যথা সেটা কোমর প্রদেশ পর্যন্ত প্রসারিত হয় রুব্রিকটি হচ্ছে রেক্টাম পেইন এক্সটেন্ডিং টু লাম্বার রিজিয়ন নাম্বার থ্রি রেক্টামে ব্যথা সেটা স্যাক্রোইলিয়াক রিজিয়ন পর্যন্ত প্রসারিত হয় রুবডিকটি হচ্ছে রেকটাম পেইন এক্সটেন্ডিং টু স্যাক্রোইলিয়াক রিজিয়ন নাম্বার ফোর রেকটামে ব্যথা মনে হয় যেন অনেকগুলো কাঠি রয়েছে রুপডিকটি হচ্ছে রেকটাম পেইন স্টিক্স অ্যাজ ইফ ফুল অফ নাম্বার ফাইভ হাঁটা চলার পর রেকটামে পূর্ণতা বোধ রুব্রিকটি হচ্ছে রেকটাম ফুলনেস ওয়াকিং আফটার নাম্বার সিক্স ঘর্ষণে মলদার দিয়ে রক্তস্রাব রুব্রিকটি হচ্ছে রেকটাম হেমোরেজ রাবিং অন নাম্বার সেভেন অর্শবলি উষ্ণ আবহাওয়ার উপশম রুবডিকটি হচ্ছে রেকটাম হেমোরয়েডস ওয়ার্মথ ওয়ার্ম ওয়েদার অ্যামেল নাম্বার এইট হাঁটু গেড়ে বসলে রেকটামের ব্যথার উপশম রুবড্রিকটি হচ্ছে রেকটাম পেইন নীলিং অ্যামেল এসকিউলাস হিপ নাম্বার নাইন মাথা ব্যথা হাইপোকন্ড্রিয়ায় সূচ ফুটানো ব্যথার সাথে পর্যায়ক্রমে আসে রুব্রিকটি হচ্ছে হেড পেইন অল্টারনেটিং উইথ স্টিসেস ইন হাইপোকন্ড্রিয়াম এসকিউলাস হিপ নাম্বার টেন কপালে সঞ্চরণশীল ব্যথা রুপডিকটি হচ্ছে হেড পেইন ফোর হেড অন্ডারিং এসকিউলাস হেপ নাম্বার ইলেভেন কপালে কেটে ফেলার মতো ব্যথা সেটা ডানে বামে প্রসারিত হয় রুবডিকটি হচ্ছে হেড পেইন কাটিং ফোরহেড এক্সটেন্ডিং টু রাইট টু লেফট নাম্বার টুয়েলভ মুখ ধোয়ার পর মুখ ফুলে যায় রবদিকটি হচ্ছে ফেস সোয়েলিং ওয়াশিং আফটার নাম্বার থার্টিন পোস্টেরিয়র নেয়ার্সে সুস ফুটানো ব্যথা অর্থাৎ পশ্চাৎ রন্ধ্রে সুস ফুটানো ব্যথা রবদিকটি হচ্ছে নোজ পেইন স্টিচিং পোস্টেরিয়র নেয়ার্স নাম্বার ফোরটিন শ্বাস গ্রহণকালে বুকের ডান পাশে ক্ষতকর ব্যথা রুবডিকটি হচ্ছে চেস্ট পেইন সোর সাইডস রাইট ব্রিথিং হোয়েন এসুলাস হিপ নাম্বার ফিফটিন লাম্বো স্থানে রাতের বেলা কামড়া ন্যায় ব্যথা রব্রিকটা হচ্ছে ব্যাক পেইন একিং লাম্বো সেক্রল রিজিয়ন নাইট নাম্বার সিক্সটিন অবনত হলে সেক্রামেক কামড়ানির ন্যায় ব্যথা রব্রিকটা হচ্ছে ব্যাক পেইন একিং সেক্রাম স্টুপিং নাম্বার সেভেন্টিন সেক্রাম এবং হিপে হাঁটা চলার সময় কর ব্যথা নাম্বার এইটিন মেরুদণ্ডের পেশিসমূহের সমূহের পক্ষাঘাত রুগী হচ্ছে ব্যাক প্যারালাইসিস অফ মাসেলস স্পাইন নাম্বার নাইনটিন আক্ষেপের সাথে হাতে নীল বর্ণ ধারণ রুগীটি হচ্ছে এক্সট্রিমিটিস ডিসকালারেশন হ্যান্ড ব্লুনেস কনভালশানস উইথ